আজকে রান্না করব কাটা মশলা দিয়ে খাসির মাংস। এখানে আছে 1.5 কেজি থেকে একটু বেশি খাসির মাংস। আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিছি। মাংস রান্না করার জন্য আমি এখানে কাটা মশলাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো ইগুয়ার্ড, এইটুকু ইগুয়ার্ড দিব আমি। রসুন, এখানে অনেকগুলো রসুনের কোয়া আছে, 2টার মতো রসুন এখানে। এই হলো মরিচ, মরিচের বিচিগুলো ফেলে আমি এখানে রেখে দিয়েছি। এখানে আদা কেটে রেখেছি স্লাইস করে। এখানে আছে গরম মশলা, দারুচিনি, 2-3টা লবঙ্গ, তারপরে গোলমরিচ, জয়িত্রী, তেজপাতা, একটু জায়ফলের সামান্য একটু এখানে রেখে দিয়েছি ভেঙে। এখানে আছে কয়েকটা এলাচি, সাদা এলাচি আর একটা কালো এলাচ। এখানে আছে বড় বড় সাইজের 2টা পেঁয়াজ, আমি একটু রিং করে এভাবে কেটে রেখে দিয়েছি। এগুলো কোনো কিছু থাকবে না, একদম সব গলে যাবে। এগুলো হলো আমার বাটা মশলার বক্স। আমি এখান থেকে একটু একটু করে বাটা মশলা দিব। মাংসটা শুধু তেল তেল লাগবে, একটু মশলা মশলা না থাকলে ভালো লাগবে না। আর সামান্য গুঁড়া মশলা দিব, হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া, একটু জিরে গুঁড়া, আর কিচ্ছু দিব না। পরিমাণ মতো লবণ দিব। সব কিছু একসাথে দিয়ে আমি মাখাই নিব। এখন একটা পাতিলে নিব, নিয়ে নিলাম একটা পাতিলের মধ্যে মাংসগুলো। এখন আমি আস্তে আস্তে সব মশলা এখানে দিব। দিয়ে দিয়ে আদা, তারপরে দিয়ে দিব মরিচ, দিয়ে দিব রসুন, দিয়ে দিব গরম মশলাগুলো, তারপরে দিয়ে দিব এই যে অনিয়ন, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব এই যে ইগুয়ারটা, ইগুয়ারটা দিয়ে দিব। এখন একটু একটু গরম বাটা মশলা দিব, 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন, আর পেঁয়াজটা একটু বেশি বেশি করে দিব, 2-3 চামচের মতো। তারপর লবণ দিব, পরিমাণ মতো তেল দিব। দিয়ে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করব। এই যে পরিমাণ মতো অয়েল ডালতেছি, আন্দাজ মতো দিয়ে দিলে হয়, আমার লাগলে আরও দিব। একটু সরিষার তেল দিব। ইচ্ছে মতো মাখাবো। খুব ভালো করে মাখাই নিছি। এখন আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করব, কভার করে রাখবো। 1 ঘন্টা পরে আমি চুলাতে দিব। মাংসটা ম্যারিনেশন হয়ে গেছে, এখন আমি চুলাতে বসাই দিব। খুব সুন্দর একটা স্মেল করতেছে। এখন আমি চুলা বসে দিয়ে কভার করে রাখবো, মাংস থেকে পানি বের হবে। মাংস থেকে পানি বের হয়েছে, এখন আমি একটু নাড়াচাড়া করবো, মাংসটাকে উলট পালট করে দিব কত পানি বের হয়েছে। আমি কোনো পানি বেই নাই, এই যে মাংস থেকে শুধু পানি বের হচ্ছে। এই পানিতে আমি মাংসটা রান্না করবো, যদি লাগে গরম পানি আর একটু দিব। মাংস পানি দিয়ে মাংস কষানো হবে। খাসির মাংসটা খুব ভালো হয়ে গেল কাটা মশলা দিয়ে। খাসির মাংস খুব সুন্দর হয়েছে, একদম গরম হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়েছে। চুলাটা বন্ধ করে দিছি। আল্লাহ হাফিজ।